السلام عليكم ورحمة الله وبركاته. তার মধ্যে গিয়ে পৌঁছেছে। আজকের যে মুসলমান আল্লাহ না ফরমানির মধ্যে গিয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে, এর জন্য দায়ী ইসলাম নয়, কোরআন নয়, আল্লাহর রাসূল নয়। এই যে ড্রাইভাররা, আমরা ইসলামের গ্রহণ করেছি, নামের মুসলমান হয়েছি, ইসলামও জানি না, কোরআনও জানি না, আল্লাহ রাসূলও জানি না, বুঝি না। এই না জানার কারণে গোটা পৃথিবীর আজকের মুসলমানের এই অবস্থা তৈরি হয়েছে, কথা ঠিক কি না? ও আমার সব আছে, সব বাইরের দিকে আছে, কিন্তু ভিতরে ঈমান নাই কি নাই? সবল তোমার নবী আমাকে চিনতে বল করেছেন, সুজাহিদ বললেন আমার অপরাধটা কি? সে বলল তোমার অপরাধ হলো আমি তোমার নবীকে ভালোবাসি না, ইসলামকে ভালোবাসি না, বাইরে দিয়ে দেখাই আমি তোমার নবীর সঙ্গে আছি, ইসলামের সঙ্গে আছি, কিন্তু আমার সম্পর্কটা হলো ইসলামের দুশ্মনদের সঙ্গে। এর জন্য তোমার অপরাধ, তুমি তোমার নবীকে ভালোবাসো, তাই তোমাকে এবার আমি জমিন থেকে বিদায় করে দিব। হযরত সাহেব দেখলেন এই সময়ে বাসানি আমার কেউ নাই, কিন্তু বাসানির একজন আছেন, তার নাম হযরত সাহেব। হাদিস শুনাই দিছি, কোনো গল্প নয়, হাদিস শরীফের মধ্যে আসতেছে। হযরত যায়েদ তখন আওয়াজ দিলেন, ইয়া রাহমান, বলো সুবহানাল্লাহ, গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুনাফিক। যায়েদের গলায় তরবারি ধরিস না, বলো সুবহানাল্লাহ, পলাত থেকে তরবারি সরাইয়ে দিয়ে মুনাফিক চতুর্দিকে তাকায়, কেউ নাই। আবার গলায় তরবারি ধরে আল্লাহ রাসূলের সাহাবীর গলায় তরবারি ধরেছে না, বলো সুবহানাল্লাহ, মুনাফিকের হাত থেকে তরবারি পড়ে গেছে। আবার হাত দিয়ে লয় তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে বাঁচাও, বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, বলতেছিলাম সেই দিকে শিক্ষার দিক দিয়ে আজকে আমরা অনেক পিছনে। এই জাতির যদি পরিবর্তন আনতে হয় তাদের ভিতরে ঘরে ঘরে পৌঁছাইয়ে দিতে হবে জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? আমরা মুসলমান অন্যান্য ধর্মের বলতেছিলাম যারা তাদের জন্য একটা জ্ঞান হলেই চলে যায়, কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী যারা তাদের জন্য দুইটা জ্ঞান অর্জন করা ফরজ। কয়টা? একটা হলো দুনিয়া চলার জ্ঞান, আর একটা হলো ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, আল্লাহ দিন বোঝার জন্য যে জ্ঞান। যেই জ্ঞান যতক্ষণ মানুষের ভিতরে ঢুকে না, তত সময় পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ জ্ঞানী হতে পারে না। যেই জ্ঞানের নাম হলো আল্লাহর কালাম, কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহর কালাম, কোরআনের জ্ঞান ছাড়া একজন মানুষের চরিত্রের পরিবর্তন করা সম্ভব পরকালের বয় ঢুকবে না, কবরের বয় ঢুকবে না, আসরের বয় ঢুকবে না, মিজানের বয় ঢুকবে না, জাহান্নামের কঠিন আযাবের বয় ঢুকাইয়া দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষের চরিত্রের পরিবর্তন করা সম্ভব। এর জন্য আল্লাহর কালাম
কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আরম্ভনির মধ্যে আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন পড়ুন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন আপনি পড়ুন, কোরআন বুঝান, কোরআন মানুষকে বুঝাইয়া দিন। এই কোরআন যত করে আপনি আলোচনা করবেন ততই মানুষের ভিতরে ঢুকবে আল্লাহর ভয়, কার ভয়। এর জন্য দেখবেন আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে অনেক শিক্ষিতরা আছে, বড় বড় শিক্ষিত, কিন্তু যাদের মধ্যে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেখা যায় এই শিক্ষিতরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করতেছে, কদারি কিনা কথা বলেন, দুর্নীতি যারা করতেছে সাধারণ মানুষ, জি বড় বড় চুরিতে যারা ধরা পড়তেছে সাধারণ মানুষ না বড় বড় শিক্ষিতরা, জিনাতেও ধরা পড়তেছে দেখবেন বড় বড় শিক্ষিতরা। এই শিক্ষিত কারা? যাদের মধ্যে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই। আল্লাহর কালাম কোরআনের জ্ঞান যদি একজন মানুষের ভিতরে ঢুকে যায় তখন এই ব্যক্তি যে কোনো কাজ করতে গিয়ে চিন্তা করে আমি যে কাজটা করতেছি এই কাজের রেকর্ড করতেছেন কে, এই কাজের জবাব দিতে হবে কার কাছে, সেই ব্যক্তির ভিতরে দৃঢ় বিশ্বাস এসে যায় এই দুনিয়ায় আমি বেশি দিন নয়, এই দুনিয়ায় আমি আছি কিন্তু আর একটা দিন আমার জীবনের মধ্যে আসবে। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্হা নুখরিজুকুম তারাতান উখরা, ইহার থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে আবার এর মধ্যে আমি ফিরে আসতে হব, ফিরে যাওয়া লাগবো নিনা না, সব যাওয়া লাগবো নিনা না, যাওয়ার পরে শেষ, জি না আরো আছে, আরো আছে। মিন্হা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে ইহার থেকে উত্তোলন করা হবে, আমরা সব যাইতে হবে কার সামনে। এর জন্য যখন আমাদের কেউ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যে দোয়া করি আমরা অর্থ বুঝি না, আমরা মনে মনে ভাবে তার জন্য দোয়া করতেছি কিন্তু এর অর্থ কি, আমরা তখন পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ব্যক্তি যে রাস্তায় চলে গেছে আমরা সব একদিন সেই পথে রওনা হতে হবে, আমরা যাইতে হবে আল্লাহর সামনে, তার সামনে। এর জন্য আল্লাহ স্মরণ করাইয়া দেন, কোরআন এই জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়া দেয়, অন্য কোন ধর্মগ্রন্থ এই জ্ঞান ঢুকাইয়া দিতে পারে না, কোরআন ঢুকাইয়া দেয়। যখন দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন তখন আফসোস করে, আর পরে কি বলে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে না শুকর করো, অবন্দনা একটা বার স্মরণ করো, তোমরা সব ছিলে মরা মানুষ, কি মানুষ, তোমাদের কোন অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসান হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এ মানুষ একটা বার তোমরা তোমাদের সেই সময়ের কথা স্মরণ করো যেই সময় তোমাদের কোন অস্তিত্বই ছিল না, কোন আলোচ্য বিষয় তোমরা ছিলে, কোন সময়, যে সময় তোমরা তোমাদের মায়ের গর্ভে যাওয়ার আগে তোমাদের কোন অস্তিত্বই ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না। আমি আল্লাহ বললাম কি, তোমাদের মার বাবা মার দাম্পত্য জীবনের কর্তব্য তারা আদায় করতে গিয়ে আমি আল্লাহ মাধ্যম বানাইলাম, তোমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জল করাম, আর তোমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জল কণাকে আমি আল্লাহ কালেকশন করে তোমাদের মায়ের গর্ভের মধ্যে দিলাম, 40 দিন যখন গেল আমি আল্লাহ সেই অপবিত্র জল কণাকে রক্তের ফোঁটা বানাইলাম। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন সেই রক্তের ফোঁটাকে 40 দিন পরে আমি মাংসের টুকরায় রূপান্তরিত করলাম, এরপরে আরো 40 দিন গেল, যাওয়ার পরে মাংসের টুকরাটাকে আমি আল্লাহ মানব আকৃতি দেওয়া শুরু করলাম, এরপরে তার মধ্যে হাড় দিলাম,
দেওয়ার পরে সুন্দর সুষ্ঠ আকৃতি মানুষ বানাইয়া তোমাদেরকে জিন্দা করে জমিনের মধ্যে দিলাম। এই মানুষ জমিনে আওয়ার 40 দিন এক পর্যন্ত মুর্দা থাকে কি থাকে, কথা বলে মরা মানুষ থাকে। একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই 40 দিন আগে অনেক বাচ্চা দেখা যায় তার মায়ের গর্ভে নড়াচড়া করে, আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করে দিয়েছে। ওই যে নড়াচড়া যখন করে তখন তার ভিতরে প্রাণ থাকে না, তখন তার ভিতরে রূপ থাকে না, তার ভিতরে যে রক্ত সঞ্চারিত হয়ে যায়, এই ব্লাড যখন সঞ্চারিত হয় তখন বাচ্চা হাত পা নড়াচড়া করে, কিন্তু তার ভিতরে রূপ থাকে না। তার জমিনে আসার 40 দিন আগে আল্লাহ তার ভিতরের মধ্যে রূপ দেয়। এই জিন্দা হলো, এর আগে আমরা সব ছিলাম মরা মানুষ। কি মানুষ, কথা বলেন কি মানুষ। আল্লাহ বলছেন এই সময়ের কথা বলতে গিয়ে বলবেন তোমরা সব ছিলে মরা মানুষ, আমি আল্লাহ জিন্দা করলাম, জিন্দা করে জমিনে দিলাম, দেওয়ার পরে শেষ নয়, এই জমিনে আবার তোমাদের মরতে হবে, মরা লাগবো নিনা না। আওয়াজ করে বলেন লাগবো নিনা না। মরার পরে নিয়ে রাখা হবে কবরে, দেওয়ার পরে শেষ। এই আল্লাহ বলছেন কাইমাতাক করুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, মরা ছিলে জিন্দা বানাইলাম, সুম্মা ইউহইকুম, এরপরে আমি তোমাদেরকে কি করলাম, ফাআহইয়াকুম কাইমাতাক করুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার মরবে, ফাআহইয়াকুম আবার জিন্দা করব, কবর থেকে আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সব ফিরে যাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? তাইরা আমার এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন আবার ফিরে যেতে হবে আমি আল্লাহর সামনে। মানুষ যখন মারা যায় কবরের মধ্যে নিয়ে রাখা হয়, মানুষের গোটা বডিটা শেষ হয়ে যায়। প্রশ্ন আসতে পারে এই মাটি থেকে আবার আল্লাহ মানুষকে কেমনে বানাবে? আধুনিক বিজ্ঞান তার প্রমাণ দিতেছে, একটা মানুষকে নিয়ে যেই জায়গায় দাফন করা হয়, দাফন করার 10 বছর পরেও যদি কোন সময় এই জায়গার মাটিটা নিয়ে ডিএনএ টেস্ট করা হয়, কি টেস্ট? ডিএনএ টেস্ট যখন করা হয়, করার সঙ্গে সঙ্গে সেই মাটির টেস্ট রিপোর্ট বের হয়ে যায়, এই মানুষটা কত বছর আগে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ, কি অবস্থায় মারা গেছে? স্বাভাবিক অবস্থায় মরেছে, না দাঁড়ালো অস্ত্র দিয়ে করে মারা হয়েছে, না শ্বাস রুষ্ট করে মারা হয়েছে, মাটি পরীক্ষা করে আধুনিক বিজ্ঞান যদি বাইরে করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির থেকে সেই মানুষটাকে আবার বাইরে করা সম্ভব না অসম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি বলি, আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহ বুঝা, আল্লাহর কালাম বুঝা, ইসলাম বুঝা, পরকাল বুঝা, কেয়ামত বুঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা হইতে বলতেছিলাম, আমেরিকার মতো রাষ্ট্রের শিক্ষিত মানুষ যারা আজকে তারা দেখতেছে ইসলাম সত্য, কোরআন সত্য, যার কারণে তারা প্রতিদিন আল্লাহর দিন গ্রহণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, যার নাম ছিল জর্জ ডব্লিউ বুশ, আজকে বুশের পরে ইসলাম ঢুকে গেছে, সুবহানাল্লাহ বললেন না? তার মেয়ে স্বইচ্ছায়, তার মেয়ে স্বইচ্ছায় আল্লাহ দিন ইসলাম গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলাম গ্রহণ করে সে যে কলমটা লিখেছে পৃথিবীর মানুষের সামনে, লিখেছে আমি আমার নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করেছি, কেউ জুড়ে আমার কলেমা পড়ায় নাই। বলেন সুবহানাল্লাহ। অগণিত অগণিত শিক্ষিতা অন্যান্য ধর্মের যুবতী মেয়েরা আজকে ইসলাম গ্রহণ করতেছে, সুবহানাল্লাহ বললেন না? তার কারণ তারা দেখতেছে, তারা দেখতেছে শান্তি যদি পাইতে হয়, নিরাপত্তা যদি পাইতে হয়, নারী হিসাবে মর্যাদা যদি পাইতে হয়, মা হিসাবে, বউ হিসাবে, মেয়ে হিসাবে সম্মান মর্যাদা যদি পাইতে হয়, একমাত্র দিতে পারে ইসলাম আর কোরআন। আর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ধর্ম দিতে পারে নাই, কোন ধর্মীয় প্রচারক দিতে পারেন নাই, কোন ধর্মগ্রন্থ দিয়ে যেতে পারে নাই, দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ। নাই অগণিত অন্যান্য ধর্মের শিক্ষিত যুবতী মেয়েরা আজকে ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের দিকে তারা আসতেছে। আর সেই সময় দেখে এক শ্রেণীর ইসলামের দুশ্মনেরা, তারা বলতেছে লাভ জিহাদের মাধ্যমে, কি জিহাদের? লাভ জিহাদ,
ভালোবাসার যুদ্ধ, লাভর তো ভালোবাসা আর জিহাদ ভালোবাসার আগে যুদ্ধ আছে। নাম্বার করছে আটানির জন্য যখন দেশে করে আগুন জ্বলছে, শিক্ষিত মেয়েরা আজকে ইসলাম গ্রহণ করতে চায়, তখন তারা আজকে আটানির জন্য বলতেছে লাভ জিহাদ বন্ধ করো। মুসলমান ছেলেরা কেউ অন্যান্য ধরনের মেয়েদেরকে ঝুরে ঝুরে ইসলামের মধ্যে আনিয়া কলিমা পড়াইয়া মুসলমান বানাইতে হচ্ছে বলে নাউজুবিল্লাহ মিন দালিক। আর সেইদিন অপরিচ আমার হিন্দু সমাজের ভাইয়েরাও ছিলেন মাহফিলে ত্রিপুরায়, আমি বলেছিলাম ছেলে বলতেছি একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যে কোনো মুসলমান ছেলে অন্য ধর্মের মেয়েদেরকে জুড়ে ধরে এনে মুসলমান বানাইয়া আর কলমে পড়াইয়া বিবাহ করতেছে, একটাও তার প্রমাণ নাই। শিক্ষিত মেয়েরা আজকে ইসলামের দিকে আকর্ষিত হয়ে তারা তাদের নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করে আর আশ্রয় নেওয়ার জন্য মুসলমান ছেলেদেরকে স্বামী হিসেবে গ্রহণ করতেছে, কথাটি কিনা? কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে যখন অন্যান্য সমাজের মেয়েরা ইসলামের দিকে আসতেছে, হিজাবকে নিকাবকে গ্রহণ করতেছে, তখন আমার সমাজের মা বোনেরা পর্দাকে ছেড়ে দিয়ে বেপর্দার দিকে রওনা হইতেছে, কথাটি কিনা? তার কারণ হলো ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম এক নম্বরের আয়াতের সামান্যের উপরে আলোচনা করেছি, আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো। দুই নম্বরে আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে প্রতিষ্ঠিত করো। আজকে যে আমাদের সমাজের মধ্যে আল্লাহ নাফরমানি আসা, তিন নম্বরের কারণ হলো এই সমাজের মধ্যে নামাজ নাই। কি নাই কথা বলবে? কি নাই? নামাজ নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ধর্ম নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই। এখন যার মধ্যে ইমান নাই তার ইমান পাঁচশো বেসে, তার অসুবিধা আছে। 200 বছর শুনছি দাম বাড়ছে, 1000 গেছে বলে জি, 1000। আচ্ছা যাই হোক, কিছু দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, এর জন্য এরারও কিছু দাম বাড়ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেদায়েত করুক সকলে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রবেশ করা সম্ভব হবে না। রাগ করবেন না ভাইয়েরা আমার, মুসলমানেরা বড় কঠিন, বড় কঠিন সময় পৃথিবীর মুসলমানদের উপরে চলতেছে, বড় কঠিন সময় আমরা অতিক্রম করতেছি, বড় বড় মুসিবত আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আসতেছে, যা হচ্ছে সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই, আমাদের বদআমলির কারণে, আল্লাহর নাফরমানির কারণে কি পরিমাণ লস করেছি আমরা। একটা বার পিছনের দিকে যদি ফিরে তাকান তাহলে অনেক সময় আমি বলি বিগত 7 মাস গেল লকডাউন, কি ডাউন? লকডাউন। অর্থনীতির অবস্থার কথা বাদ দেন, ছেড়ে দিন, বাকি অন্যান্য যারা পৃথিবীর তাদের আসে বাকি রেহিত বাকি হারাইলো বাকি, তাদের তো সব সমান, কিন্তু আমরা কতটুকু লস করলাম মুসলমানেরা একটা বার দেখার প্রয়োজন। গত রমজানের মাস গেল, আজকে যে তারিখে, আজকে 4 এপ্রিল, 3 এপ্রিল, কয় এপ্রিল? 3 এপ্রিলে ওই যে আমরা বসে আছি, গত বছর এইভাবে বসার সুযোগ ছিল? মসজিদে ঢুকার সুযোগ ছিল? রমজানের মাস, আল্লাহর ঘর খালি পড়ে রইল, তারাবির নামাজ পড়লাম তিনজনে, ঘরের মধ্যে পড়লাম, লুকাইয়া জামাত করলাম, ঈদের নামাজ পড়তে পারলাম না, সবচেয়ে বড় যে লষ্ট করলাম জীবনে যা শুনি নাই দেখি নাই, হজ বন্ধ। কোনটা বন্ধ? আমাদের গুনার কারণে। কিসের কারণে? আমাদের বদআমলির কারণে। আল্লাহ দেখাইয়া দিল আরাফাতের ময়দানের মতো মুবারক ময়দানে, আমার বারবার মনে পড়ে সেই দৃশ্য, গত বছর যখন 9 জিলহাজ অতিবাহিত হচ্ছে আমার মনে সেই দৃশ্য বারবার ঘটতেছিল, আরাফাতের ময়দান, সেই 9 জিলহাজের দিন পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান নরনারীরা পুরুষদের গায়ে 2টা কাফন, কয়টা? 2টা কাফন। আর আসরের পর যে চিত্র পরিলক্ষিত হয়, লক্ষ লক্ষ মানুষ খালিস দিলে আল্লাহর কাছে তওবা করতেছে, বিগত জীবনের গুনাহের কথা স্মরণ করে
আল্লাহ দরবারে হাত তুলতেছে, তুলতে তুলতে তুলে আল্লাহ রাসূল তুলেছিলেন আরাফাতের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল হাত তুলতে তুলতে গিয়ে ইহরামের কাপড়ের নিচ দিয়ে সাহাবীরা রাসূলের গোপন মুবারক দেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কান্দিতে কান্দিতে হাত তুলতে তুলতে গিয়া সেই ময়দানে এমন অবস্থা এখনো হয়, এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নাই যার চোখ দিয়ে সেই ময়দানে আসরের পরে কান্নার আওয়াজ আসে না, পানি ঝরে না, বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের কান্দার আওয়াজে গোটা আরাফাতের ময়দানের বাতাস পানি হয়ে যায়, চোখের পানি ঝরে ঝরে কান্দিতেছে আল্লাহর দরবারে। কিন্তু গত নয় জিলহজ গেল, আরাফাতের ময়দান খালি পড়ে রয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ দেখাইয়া নিল তোমরা এই ময়দানে ঢুকার এখন আর যোগ্য নয়, মিনার ময়দান খালি পড়ে রয়েছে, মুজদালফার ময়দান খালি পড়ে রইল। আল্লাহর ঘরের পাশে যখন হজের মূল মৌসুম আসে, যারা গিয়েছেন আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন মানুষ তওয়াফ করে উপর দিক থেকে একটা সুই যদি ছাড়া হয়, এমন অবস্থা তৈরি হয় আল্লাহর ঘরের চতুর্দিকে, সুইটা জমিনে গিয়ে পড়বে না, মানুষের গায়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। পাগলের মতো দৌড়তেছে আর ঘুরতেছে, আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ আর আওয়াজ, কিন্তু দেখা গেল আল্লাহর ঘর খালি পড়ে রয়েছে। আল্লাহর রাসূলের পাশে লক্ষ লক্ষ আশিকা রেখে দাঁড়ায় সালাম জানায়, কিন্তু দেখা গেল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে, 60 জন মানুষ পারমিশন দেওয়া হয় আর সালাম জানায় বাইর হয়। আল্লাহ দেখাইয়া দিল আমার হাবিবের পাশে এসে দাঁড়ানির মতো যোগ্যতা তোমাদের এমন আর নাই। আল্লাহ নফর মনে করে করে কোথায় গিয়ে পৌঁছেছ? মসজিদে ডাকিয়ে দোকানি যায় না, ফজরের নামাজে 3 জন, কয়জন? আল্লাহ কয় এমন আর বেশ না, মাত্র 3 জন, কয়জন? নাউজুবিল্লাহ বললেন না? এ মুসলমান মুসলমান একটা বার খেয়াল করো, আল্লাহর গজব আসতেছে আমরা হেদায়ত হওয়ার জন্য, কিসের জন্য? কিন্তু আমরা হেদায়ত হই না, আফসোস লাগে দুঃখ লাগে মুসলমানেরা। আজকে বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পৃথিবীর মুসলমানরাও তো এই ব্যাপার দিচ্ছে, বিশেষ করে ভারতের মুসলমান, আসামের মুসলমান। আপনাদের প্রতি আমার অনুরোধ, ও মুসলমানেরা আজকে যে দিকে তাকান দেখেন আমরা সমস্যা আর সমস্যার মধ্যে বিভিন্ন ভাবের প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের প্রতি। এই প্রতিবন্ধকতা থেকে যদি আমরা উদ্রে আসতে হয় সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর সাহায্য ছাড়া এই জমিনে এই জাতির এই কৌমের হেফাজতের মালিক আর কেউ। এই জাতির সাহায্য চাইতে হবে আল্লাহর সঙ্গে পরিবর্তনের প্রয়োজন আছে না? কথা বলে পরিবর্তনের প্রয়োজন, কি পরিবর্তন? আল্লাহ বলছেন তোমরা 3টা কাজ করো, কয়টা কাজ? 1 নম্বরে হলো তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো, যার নাম হলো তওবা। তওবা অর্থ হলো ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিক থেকে তোমরা চলে গেছো নাফরমানির দিকে। তোমরা তওবা করো, তোমাদের ঈমানকে মজবুত করো, ঈমান সংশোধন করো, আমিলা সালিহান ভালো কাজ করা তোমরা শুরু করে দাও, তাহলে দেখবে অবশ্যই আল্লাহর সাহায্য চলে আসবে। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? আল্লাহর সাহায্য ছাড়া এই জমিনে মুমিনের সাহায্য করার কেউ? মুমিন যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে সাহায্য চেনে, সঙ্গে সঙ্গে গাইবে থেকে আল্লাহর সাহায্য করা ওয়াজিব আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন তাই যাওয়ার জন্য। কোন জায়গায়? আল্লাহ রাসূলের কাছে পারমিশন চাইলেন। মুমিনকে আল্লাহ সাহায্য করে কিভাবে দেখেন? একটা মাত্র উদাহরণ দিতেছি। আল্লাহ রাসূলের কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাইফে যাব। আল্লাহ রাসূল বলেন যায়েদ যাও, কিন্তু একাকী যেও না, সফরে যাইতে তো সঙ্গে একজন সাথী নেও। এবার আল্লাহ রাসূল একটা মানুষ সঙ্গে দিয়ে দিলেন, রাস্তায় গিয়ে হযরত যায়েদ ক্লান্ত হয়ে গেছেন, ঘোড়ার উপরে সফর করে, আজকে তো তাইফ নয়, এখন তো তাইফে যাইতে 2 ঘন্টাও লাগে না। আমি অনেক সময় মক্কাতুল মুকাররমা গেলে আমি তাইফে যাই, আল্লাহ রাসূলের মার্গ হালিমাতু সাদিয়ার ঘরে, এরপরে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আক্রান্ত হয়েছিলেন সেই জায়গাটা এখন সুরক্ষিত আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল তাইফ থেকে আক্রান্ত হয়ে ফিরে আসার সময় যে বাগানে বিশ্রাম নিয়েছিলেন ওই বাগানটাও এখনো আছে, বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহর রাসূলের সাহাবী রাস্তায় গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে গেছেন, ঘুমানির জন্য বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটা পাথরের উপরে আরাম দিয়েছেন, আর হঠাৎ করে তার ঘুম এসে গেছে। ঘুম যখন আসলো তিনি হঠাৎ করে টের পান তার মধ্যে গিয়ে পৌঁছেছে, আজকের যে মুসলমান আল্লাহ নাফরমানির মধ্যে গিয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে, এর জন্য দায়ী ইসলাম নয়, কোরআন নয়, আল্লাহর রাসূল নয়। এই যে ড্রাইভারেরা আমরা ইসলামের গ্রহণ করেছি, নামের মুসলমান হয়েছি, ইসলামও জানি না, কোরআনও জানি না, আল্লাহ রাসূলও জানি না, বুঝি না, এই না জানার কারণে গোটা পৃথিবীর আজকের মুসলমানের এই অবস্থা তৈরি হয়েছে, কথা ঠিক কিনা? ও আমার বাবারা মুসলমানের প্রথমবারের আওয়াজ, দুই নম্বরবার তুমি যখন আওয়াজ দিয়েছিলে আদে শ্রী ইয়া রহমান, তখন এসে আমি পৌঁছে গেছি দুনিয়ার উপরের আকাশে, সুবহানাল্লাহ, দুনিয়ার উপরের আকাশ থেকে আমি আওয়াজ দিয়েছিলাম, ও মুনাফিক, আল্লাহ রাসূলের সাহাবীর গলায় তরবারি ধরিস না। তিন নম্বরবার তুমি যখন আওয়াজ দিয়েছো আমি তোমার পাশে এসে পৌঁছে মুনাফিককে জমিন থেকে বিদায় করে দিয়েছি, বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমানেরা মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, দেখবেন সাহায্য চলে আসবে। কার এই মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে সপ্তাহে একবার, কয়বার রোজ, কয়বার সকলে আওয়াজ দেন, রোজ কয়বার পড়তে রাজি আছে? কাকে রাজি আছেন? দুই হাত তুলে মেরে বলেন না আল্লাহ তাকবি, আল্লাহ আলোচনা শুরু করতে গিয়ে বলেছি যা বলবো রেকর্ড করতেছেন কে? এবং খেয়াল আছে আমরা বসে কথা বলতেছি কার ঘরের সামনে? আল্লাহর ঘরের সামনে বসে শাবানের এই মুবারক মাসের আজকের এই রাত্রিতে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আমরা নামাজ পড়বো কয়ক, রোজ কয়ক। মা বোনের আপনাদের প্রতি আমার কোনদিন অনুরোধ, সবচেয়ে বড় যে জিনিসটাকে আজকে আমরা হারাইয়া দিয়েছি সেটা হলো নামাজ। নামাজকে ছেড়ে দেওয়ার কারণে আজকে ঈমানের দুর্বলতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর সমস্ত নাফরমানি আমাদের ঘরে ঘরে সমাজে মহল্লায় ঢুকেছে। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তো প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় আল্লাহর কালামের ঘোষণা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলো সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ঔষধ যে নামাজই পারে মানুষকে দুনিয়ার সমস্ত বাবাচার থেকে অশ্লীলতার থেকে বিরত করার, ফিরাইয়া দেওয়া। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পাঁচটা অক্তের নামাজি বলার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা, মা বোনেরা, আপনারা ফিরে আসুন ইসলামের দিকে, আমরা যেন খালিস দিলে তওবা করি আল্লাহর কাছে, হে আল্লাহ যা করেছি আমরা ভুল করে নিয়েছি, আমরা বুঝতে পারতেছি আমাদের গুনার কারণে তুমি আমাদের উপর নারাজ হয়ে গিয়েছ, আল্লাহর কাছে আমরা ওয়াদা দেই আল্লাহ জীবনে আমরা এইভাবে আর গুনাহের কাজ করব না। রাজি আছেন? রাজি আছেন? তওবা কবুলিয়তের জন্য শর্ত হলো তিনটা, কয়টা? এক নম্বরে স্বীকার করে নিতে হয় আমি ভুল করেছি, এই কথা আল্লাহর কাছে স্বীকার করে নিতে হয়। দুই নম্বরে তওবা কবুলিয়তের জন্য শর্ত হলো আল্লাহর কাছে ওয়াদা দিতে হয় আল্লাহ আর করব যা করেছি ভুল করে নিয়েছি, ওয়াদা দিতেছি আর করব না, এই বলে আল্লাহর কোন বান্দা বান্দি যখন তিন নম্বরে ভালো কাজ করা শুরু করে দেয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামার জীবনের গুনাহগুলি নেকি দিয়ে বদলাইয়া দেয়, বলে সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমানেরা, তওবাহের মাস এই মাস সামনে আসতেছে, তওবাহের মাস, এই জাতিকে এই নবীর উম্মতকে আল্লাহ কি মর্যাদা দিলেন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন তার নিজের গুনার কথা স্বীকার করে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে অনুতপ্ত হয় আর দুই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর ডরে আর ভয়ে, তার এই চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন হয় না, দুই চোখের পানি না খেয়ে রোড দেখে আমার আগে আল্লাহ তার বান্দা বান্দিরা মল্লমার গুনাগুলি মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। কি সুযোগ দিল আল্লাহ আমাদেরকে, কিন্তু এখনো আল্লাহর দিকে আমরা ফিরতেছি না। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা,
আজকে দুঃখ লাগে এই মুসিবত গেল আমাদের উপরে, আল্লাহ চাইলে আল্লাহ চাইলে এর চাইতে বড় আরো মুসিবত দেওয়ার ক্ষমতা আছে নিনা না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের উপরে এইভাবে আর কোন মুসিবত তুমি দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু শুধু দোয়ায় কাজ হবে না, দোয়ায় কাজ হবে না যতক্ষণ না কোন কম কোন জাতি তারা নিজে পরিবর্তন হয় না আল্লাহ তাদেরকেও পরিবর্তন করে। এর জন্য কড় জুড়ে বারবার অনুরোধ করতেছি, ভুল হয়ে গেছে আমাদের অনেক ভুল আমরা করেছি, কিন্তু আজকে এখন পর্যন্ত দেখা যায় অনেক জায়গায় অনেক মসজিদ আছে বাসকদের নামাজের জামাত পর্যন্ত নাই আসেনি না। আজ থেকে মাত্র কয়েকদিন আগে একটা প্রোগ্রাম থেকে আমি ত্রিপুরার থেকে আসতেছি, রাস্তায় নামাজের সময় হয়ে গেছে ফজরের সময়, একটা মসজিদে গিয়ে আমি ঢুকলাম, জায়গার নাম বলবো না, ঢুকার পরে দেখি আজানের সূর্যোদয়ের মাত্র 10 মিনিট বাকি, কয় মিনিট 10 মিনিট, গিয়ে ঢুকে গিয়ে দেখি এখন পর্যন্ত আজান নাই। একজন বৃদ্ধ মানুষ আসলেন মুরব্বী শ্রেণী, আমি বললাম বাবা যে এই মসজিদে কি মুয়াজ্জিন নাই, তিনি বললেন হ্যাঁ আমি মুয়াজ্জিন, আমি বললাম আপনি আজান দেন, তিনি আজান দিলেন, এরপরে বললাম ইমাম সাহেব আসবেন, তিনি বললেন না এই মসজিদের ইমামের দায়িত্ব হলো শুধু শুক্রবারে, নাউজুবিল্লাহ নাই শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ান আর সকালে মুক্তবের বাচ্চাদেরকে পড়ান। আমি বললাম এই মসজিদে কি পাঁচের নামাজের জামাত নাই, বলে জিনা হুজুর নাই, বললাম মতবল্লি সবাই, বলে মতবল্লি তো সপ্তাহে একবার, এলো মতবল্লি আসে নি না, জি এলো প্রেসিডেন্ট আসে নি না, সেক্রেটারিও আসে, নাউজুবিল্লাহ বললেন না একটা সমাজের মসজিদের যদি মতবল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি এইভাবে অবস্থা, বাকি মহল্লার কি অবস্থা কিছু বোঝা যায়নি না। ও মুসলমানেরা এরপরে জামাতের সময় হয়ে গেছে এর জন্য আর নাই, নাউজুবিল্লাহ বললেন না, তখন আমি এই মুয়াজ্জিনকে নিয়ে আমার ড্রাইভার নিয়ে নামাজ আলাদা করলাম, আর মনে মনে ভাবলাম আহারে এই মসজিদ এখন আল্লাহর কাছে বদদোয়া দিতেছে, কি দিতেছে আল্লাহ যারা আমাকে কায়েম করলো আমার রিজেক্টটা দিল না উপাস রাখলো এদেরকে জমিনে তুমি উপাস না রাখে মত দিও না, এই দোয়া মসজিদ করতে পারেনি না না, মসজিদের বদদোয়ায় শেষ হয়ে যাচ্ছে একটা মহল্লার মানুষ। আমি বুঝতাম আমার মনে আফসোস লাগলো হারে কি মুসিবত গেল, কিন্তু একটা বার হেদায়াতের রাস্তায় আসতেছে না, ফজরের সময় শুধু মুয়াজ্জিন, আহারে একটা মসজিদে যখন নামাজের জামাত পরিপূর্ণভাবে আদায় হয় ইমাম সাহেব যখন ফরজ নামাজের সালাম ফেরাই আল্লাহ দরবারে হাত তুলে হাদিসের মধ্যে আসতেছে এই মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতারা দেখেন, তখন এই মুক্তদিরা যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে, আর এই সময় যে দোয়া করা হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, বলো সুবহানাল্লাহ, মসজিদ তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা আমার জায়গা দিল আমার সম্মান দিল আল্লাহ এই জমিনে এদেরকে তুমি উপবাস রাখিও না, আল্লাহ তাদের ইজ্জতে বরকত দেও, মালে বরকত দেও, রিজেকে বরকত দেও, তখন এই মসজিদের দোয়ার কারণে গোটা এলাকার পরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়, বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা অনেক লম্বা আলোচনা আপনাদের সামনে রেখেছি, আমি অসুস্থ মানুষ, আমি আমার ভাই মৌলানা সাহেবকে বলেছিলাম আজকে সকালে, আমি বলেছিলাম যদি আমি না আসলে হয় তাহলে আপনি যদি নারাজ না হন আমি আসবো না, কিন্তু তিনি অনুরোধ করার কারণে আমি এসেছি, 2 ঘন্টার মতো আপনাদের সামনে আলোচনা রেখেছি, যা বললাম আপনাদেরকে আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নির্ধারিত সময় আমি ক্রস করে দিয়েছি 10 মিনিট, এর জন্য আমি আর আলোচনাকে লম্বা করতেছি না, আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ যেন কবুল করে এবং যা আমল আলোচনা করলাম তার উপর আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা সলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم
حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصابرين واجعلنا من الصادقين واجعلنا من المتقين واجعلنا الذين لا خوف عليهم ولا هم يحزنون رب العالمين اللهم غنقال مسيا كرم بذكر كنت الله مسافير الله مسافر شب تمار بند دركنيا تمار حبيب الوارث دركنيا علماء كرم دركنيا সম্মানিত মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে জন ভাইদেরকে নিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে পদ্মার সম্মানিত মা বোনদেরকে নিয়ে তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র তম শাবানুল মুবারকের এই মাসের এই রাত্রিতে তোমার ঘরের সামনে বসে তোমার গোলামেরা তোমার নাফরমানেরা তোমার কালাম থেকে যা আলোচনা করলাম তোমার নামের জিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করে কারেস তওবার নিয়তে তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাকে তুমি কবুল করে নাও আর আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি নেকি দিয়ে বদলাইয়া দাও আল্লাহ এই মাহফিলে যা আলোচনা হয়েছে সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক পৌঁছাইয়া দেও আল্লাহ আয় আল্লাহ সাহাবায়ে কেরাম দিয়ে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও খাস করে আল্লাহ এই মাহফিলের এই জন করতে গিয়ে তোমার যত বান্দারা বান্দিরা শত শত হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করল হাত দিয়ে কাজ করেছেন যারা অন্ধেশ পরামর্শ দিয়েছেন এই মাত্র যারা পেন্ডেলের ভিতরে বসে তোমার কালামের আলোচনার এই মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন আল্লাহ আমাদের যাদের যত মর্দারা কবরবাসী হয়ে গেছেন খাস করে আল্লাহ আমাদের যাদের মা বাপ এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ঘাড়ায় আল্লাহ আমাদের মা বাপের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও এর অসীমায় আমাদের মা বাপের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের মা বাপের অন্ধকার কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন তোমার দরবারে আমরা গুনাহগারেরা বারবার আরজ করতেছি আল্লাহ জানি না কোন সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে ইসরাইলের সামনে হাজির করানির আগে আল্লাহ আমাদের তওবাটা তুমি কবুল করে না আমাদের আমল নামার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ কাফনের বান্দের ভিতরে ঢুকানি রেখে আমাদের আমল নামার গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন জানি না কোন সময় এই সময়টা চলে আসবে আল্লাহ এমন এক জায়গার মধ্যে নিয়ে শুয়ে রাখা হবে পিঠের নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি উপরের দিকে সুখে দিয়ে যখন চাইব মাটি আর মাটি ছাড়া কিছুই নাই আল্লাহ সেই কবরের ভিতরে ঢুকানি রাগে মাহুদ তোমার রহমত দিয়ে আমাদের আমল নামার গুনাহগুলি তুমি দৌত করে দাও গুনাহগার হিসেবে পাবনের বন্ধের ভিতরে হারাইও না আল্লাহ গুনাহের অন্ধবন্ধ হিসেবে অন্ধকার কবরের ভিতরে ঢুকাইও না আল্লাহ অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও খাস করে আল্লাহ এই মহল্লার যত মানুষ অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ আমরা গুনাহগারের তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি আমাদের প্রত্যেকের দিলের নেক সফাকাতিকে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায় হাজারা দাও বেশাই ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ তাদের বেশাই ভাইয়ের বরকত দাও বেকার ভাইয়েরা হাত তুলেছে তাদের হালাল রুজি রিজিকের ব্যবস্থা করে দাও ঋণগ্রস্ত অনেক আছে হাত তুলেছে তোমার কুদরত থেকে ঋণ মুক্ত বানাইয়া দাও
অনেক শিক্ষিত বেকার যুবকেরা হাত পাতাইয়াছে, আল্লাহ তোমার কুদরতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অনেক আল্লাহ সম্ভবত প্রবাসী জীবনী আছে, তাদের কর্মস্থলে তাদেরকে তুমি হেফাজতে রাখিও। অনেক বেহরা রুজি রোজগারের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে বিভিন্ন প্রতিবেশী রাজ্যে চলে যায়, আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও, তাদের রুজি রিজে ব্যবসা বাণিজ্যে তুমি খয়ের বরকত দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু বিবেচ্ছা তোমার রহমতের হেফাজতে তুমি রাখিও। শরীরে শরীর থেকে ডাকাতের ডাকাতি থেকে জালিমের জুলুমির থেকে ফিতনাবাজদের ফিতনা থেকে হিংসুকের হিংসা থেকে আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে নাও। মা বোনের হাত তুলেছে আল্লাহ, তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। হাস করে আল্লাহ তোমাদের বাজার করতেছি মাগুদ, সামনে যে সম্মানিত রমজানুল মুবারকের মাস আসতেছে, আল্লাহ আমরা মন ভরে প্রাণ ভরে যেন তোমার ইবাদত করে করতে পারি, এই ব্যবস্থাটা এই পরিবেশ তুমি তৈরি করে দিও আল্লাহ। কোন অঙ্গুনার কারণে নারাজ হই আল্লাহ, এই মুবারক মাসের ফজিলত সব থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। বিশ্ব মুসলমানের জন্য আল্লাহ তোমার ঘরের সবরের রাস্তাটা খুলে দাও আল্লাহ, তোমার হাবিবের জিয়ারতের রাস্তাটা খুলে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, বারবার তোমার দরবারে আরজ করতেছি আল্লাহ, আমাদের গুনার কারণে নারাজ হই আল্লাহ, করুণার মতো আর কোন গজব আমাদের উপরে তুমি দিও না আল্লাহ। আমাদের গুনার কারণে বদমূলির কারণে জালেম শাসকদেরকে আমাদের উপরে তুমি মুসল্লত করিও না। রব্বুল আলামিন, তোমার দরবারে রেখে দেশটায় তুমি শান্তি ফিরাইয়া আনো আল্লাহ, আমাদের এই রাজ্যটার মধ্যে তোমার কুদরত থেকে তুমি শান্তিটা ফিরাইয়া আনো আল্লাহ। যারা এই রাষ্ট্রে এই রাজ্যে অশান্তি তৈরি করতেছে, কোরআনের বিরুদ্ধে মসজিদে মাদ্রাসার বিরুদ্ধে কাজ করতেছে, তোমার দিনের বিরুদ্ধে আল্লাহ তোমার কাহার ইয়দ্দে এই ফিতনাদার জালিমদেরকে তুমি কন্ট্রোল করে না। রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ, প্রতিটা মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজের জামাতকে কায়েম করে দাও। আয় আল্লাহ আমরা ফের এই জমিনে চেষ্টাই নাই ছেড়ে দেব আল্লাহ, তোমার দরবারে বারবার অনুরোধ করতেছি, যাওয়ার সময়টা বড় কঠিন সময় আল্লাহ, এই সময় রাস্তাঘাটে বানাইয়া বেইজ্জতির মোড়টা দিও না, গাড়ির নিজে সাফা দিয়ে মারিও না, সরুটা কাঁধে রাতে বালাই জালিমদের রাতে বালাই বেইজ্জতির মোড়টা দিও না আল্লাহ। মোড়টা যখন দিবে মাবুদ, রমজানের মাসের শুক্রবারে মোড়টা দিও আল্লাহ, আল্লাহ তোমার হবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় মোড়টা নসিব করিও আল্লাহ, আল্লাহ মোড়টা যখন দিবে শাহাদাতের মোড়টা দিও আল্লাহ, ওদের সময় জবানটা বন্ধ করিও না মাহবুব, জীবনের শেষ সময় নূরের নবীনের সামনে হাজির করে দিও, আর তোমার জান্নাতের ছবিটা নয়নের সামনে তুলে ধরিও, শয়তানের হাওলা বানাইও না আল্লাহ। জীবনের শেষ সময় এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবান দিয়ে জাহির করে দিও, ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।